নরসিংদীতে শুরু হয়েছে নয় দিনব্যাপী অমর একুশে বইমেলা। নয় দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে নরসিংদীতে। একুশে ফেব্রুয়ারি বুধবার নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু পৌর পার্কে এই মেলা উদ্বোধন করেন নরসিংদী এক সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক আহমেদ, নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপিএম প্রমুখ। নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে শতাধিক স্টল। 29 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে প্রতিদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।